তপন জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মঙ্গলবার দুপুর 2:25 মানে তপন জ্যোতি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করে থাকেন। আর এখন এই মুহূর্তে আমাদের অপেক্ষা নতুন বছরের। নতুন বছরের দিকে আমরা তাকিয়ে রয়েছি, কেমন যাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর কালেকশন আমরা করছি যে কোন মাসটা ভালো যাবে, ওভারঅল ভালো যাবে কি না, এবং সব কিছু জানার পর কোথায় যেন টেনশনটাও বাড়ছে। তাহলে কি 2017টা আরও খারাপ যাবে? 16টা তো ভালো মন্দই যাচ্ছে, আর কয়েকটা দিন বাকি রয়েছে, তো 17 কেমন যাবে এই নিয়ে জল্পনা কল্পনা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। কথায় বলে, যা শেষ ভালো তার সব ভালো, আর সেই শেষের দিকটা যত এগিয়ে আসছে আমরা ভাবছি কিভাবে প্ল্যানিং করব, কিভাবে এগোবো। আর সেই শেষের কথা যখন এলোই তখন মনে করিয়ে দিই 28শে ডিসেম্বর এবছরের শেষ অমাবস্যা। আর সেই শেষ অমাবস্যা মানেই বকুল অমাবস্যা, আর বকুল অমাবস্যা মানেই পৌঁছে যাওয়া তারাপীঠ ধামে। কারণ এই বছরটার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ভালো কিছু রয়েছে, অনেক খারাপ মুহূর্ত রয়েছে, অনেক মানুষকে হারিয়েছি আমরা, কিন্তু নতুন বছরটা যাতে ভালো যায় তার জন্য প্রস্তুতি পর্বটা কিন্তু এখন থেকেই নেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন জ্যোতিষের কাছে যখন আপনি পৌঁছচ্ছেন, শুধুমাত্র টার্গেট কিন্তু 2017 কেমন যাবে তা জানা নয়, কারণ একটা বছর নিয়ে শুধুমাত্র আমরা চিন্তিত হলে চলবে না, সারাটা জীবন যাতে আমরা ভালো থাকতে পারি তার জন্য কিন্তু ভাবতে হবে। এবার আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে আপনি তো সঞ্চারিকা হিসাবে বলে দিলেন যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে এবং সারা জীবন যাতে ভালো থাকে তার ব্যবস্থা। আচ্ছা, অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, রেমিডি নিলাম, তার মানে কি আমি আর কোনো সমস্যায় পড়বো না, সারা জীবন ভালো থাকবো? না দর্শক বন্ধু, এখানে বুঝতে হবে যে বাস্তবকে বাদ দিয়ে আমরা কখনোই জ্যোতিষ চর্চা করতে পারি না, তাই জীবন থাকলে সমস্যা তো থাকবেই, সমস্যা নিয়েই আমাদের চলতে হবে। তাহলে প্রশ্ন মনের মধ্যে আসছে, তাই তো? তাহলে অ্যাস্ট্রোলজারের ভূমিকা কি? অ্যাস্ট্রোলজারের ভূমিকা হলো ঠিক ছাতার মতো, যেমন আপনি বৃষ্টিতে ছাতাটা ব্যবহার করেন, কারণ আপনার মাথাটা বাঁচে এবং আপনার শরীরের অনেক অংশটাই কিন্তু ঢাকা থাকে। তা বলে কি আপনার গায়ে একটু ছিটে লাগে না জলের? তা কিন্তু নয়, কিন্তু আপনি ভিজে চুপচুপে হয়ে যান না, সেখান থেকে ছাতা বাঁচাচ্ছে। ঠিক অ্যাস্ট্রোলজার আমাদের সেই ভূমিকাটা পালন করেন, অর্থাৎ আমাদের জীবনে যা সমস্যা রয়েছে তার রেমিডির মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে কিছুটা হলেও উপকার দেওয়া। কিন্তু রাতারাতি ভাগ্যের পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়, এবং এই কটি কথা যদি আমরা মাথায় গেঁথে নিতে পারি তাহলে দেখবেন আপনারা প্রতারিত হবেন না, আপনাদের অর্থ অন্য কারুর হাতে তুলে দিতে হবে না, আপনি নিজেই কিন্তু সঠিক রাস্তাটা বুঝতে পারবেন। আর সঠিক রাস্তা যাতে বুঝতে পারেন তার জন্যই কিন্তু তপন জ্যোতি অনুষ্ঠান, কারণ যিনি থাকেন আমাদের সাথে, যে জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পাই, তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, বিদেশের মাটিতেও তিনি পৌঁছে গিয়েছেন, তার ক্যালকুলেশন, তার রেমিডি কথা বলে। আর ঠিক সেই কারণে আপনারাও কিন্তু পৌঁছে যান শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের কাছে। আপনারা রয়েছেন আমাদের সাথে 2286-6357 এবং 6358 এই নাম্বারে। শুরু করলাম আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং শাস্ত্রীজি রয়েছেন স্টুডিওতে, তাকে স্বাগত জানি। নমস্কার। নমস্কার। কামাখ্যাং পরদেবী নীল পর্বতবাসিন্নই তং দেবী জগতক মাত জুনি মুদ্দে নমস্তুতে ওং তারা ওই বিদমহে মহাশোষণ বাসিন্নই ধীময়ী তন্ন তারি প্রচোদয়াদং ওং কালী কালী মহাকালী কালিকেই পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে ওং তারা ওই বিদমহে মহাশোষণ বাসিন্নই ধীময়ী তন্ন তারি প্রচোদয়াদং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আশা রাখি শান্তির বাণী আপনাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়লো এবং আপনারা খুব সকলে ভালো থাকুন। আমরা শাস্ত্রীজি দেখতে দেখতে 2016 একদম শেষ মুহূর্ত, আর এখন প্রত্যেকের মুখে একটাই কথা ঘুরছে যে 2017 কেমন যাবে। আমরা একটু ছোট্ট করে জেনে নেব, কারণ একদিনের অনুষ্ঠানে পুরো টোটাল 17টা নিয়ে আলোচনা করা সম্ভব নয়, আমরা সেটার দিকে একটু নজর রাখবো, তারপর আসবো বকুল অমাবস্যা, এবং আপনাদের ফোন তো রয়েছেই আমাদের সাথে। প্রথম কথা বলো, 2017 তুলনামূলকভাবে ভারতবর্ষ তথা ওয়েস্টবেঙ্গলের অবস্থা খুব একটা ভালো যাবে না অন্যান্য বছরের মতো। 2017 জানুয়ারির ভোর 5:31 2017 আমরা ক্যালকুলেশন কী করে করেছি, 2017 জানুয়ারির 1 তারিখ এবং ভোর 5:31 সূর্য উদয় হচ্ছে, তার একটা ক্যালকুলেশন ভিত্তিতে সারা বছরটা কেমন যাবে জানুয়ারির প্রথম দিকটা আমি ক্যালকুলেশন করেছি, যেটা নিয়ম আর কি। 2017 সাল এবং 1 জানুয়ারি 2017 ভোর
5:31 সূর্যোদয় হচ্ছে, তার ভিত্তিতে আমি গণনা করেছি। এবং যেটা আমি করেছি খুব চুলচেরা বিশ্লেষণ করেছি, আমার থেকেও হয়তো ভালো জ্যোতিষী আছেন ভালো করবেন, কিন্তু আমার যতটুকু ভিউ আছে, আমি যতটুকু বুঝি অ্যাস্ট্রোলজিটা, তার ভিত্তিতে আমি করেছি। এবং তার সাথে সাথে 2017 আরও অন্যান্য প্রেডিকশন আছে, সব মিলিয়ে কিন্তু করা হয়েছে। তুলনামূলকভাবে যেটা দেখা গেছে, ভারতবর্ষের অবস্থা তথা আমি পশ্চিমবঙ্গের বাসি, পশ্চিমবঙ্গের অবস্থা দুটো আমি ক্যালকুলেশন করেছি। তো পশ্চিমবঙ্গের ব্যাপারটা আজকে কিছুটা আমি বলবো, ভারতবর্ষের ব্যাপারটা অন্যদিনে বলবো। তো তাতে করে দেখা গেছে তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় কিন্তু এবছর 2017 ভালো যাবে না। যেমন পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে ধনুরাশি, এই ধনুরাশির অধিপতি হলো বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে বুধের ঘরে, বুধের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে এবং আরও কিছুদিন থাকবে এবং আরও আসবে। এবং পশ্চিমবঙ্গবাসীদের বেশ কিছু বা কোনো রাজনৈতিক ব্যাপারে কিন্তু বিশাল একটা পরিবর্তন আসতে পারে এবং সেখানে কিছু সিদ্ধান্তের ভুলের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হতে পারে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি কিছু ভুলভ্রান্তি সিদ্ধান্তের শিকার হবে। পশ্চিমবঙ্গের বিশৃঙ্খলা দেখা দেবে প্রবল আকারে, রাজনৈতিক অস্থিরতা বেশি পরিমাণে হবে এবং স্বরাষ্ট্র দপ্তর আইন শৃঙ্খলাকে ঠিক মতো পরিচালনা করতে পারবে না। প্রাকৃতিক বিপর্যয় এবং ভয়াবহ কিন্তু অগ্নিকাণ্ডের শিকার হবে, যার ফলে বেশ কিছু দরকারি এবং জরুরি নথিপত্র সেগুলো কিন্তু নষ্ট হতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অগ্নিকাণ্ড কিন্তু বেশি মাত্রায় হবে। এবং রাশির দ্বিতীয় ভাব থেকে বিচার করতে হয় আমাদের রাজস্ব সম্পদ, ব্যাংক, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সম্পদ বৃদ্ধি কেমন হবে। সেক্ষেত্রে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সমস্যা প্রচণ্ড দেখা দেবে, দু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মানহানি, মানসম্মান এবং জেল হাজত হতে পারে, সেরকম কিন্তু দেখা যাচ্ছে। রাশির তৃতীয় ঘর থেকে বিচার করতে হয়, রাশির তৃতীয় ঘর থেকে বিচার করি আমরা টোটাল রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে বিচার করে দেখা যাচ্ছে যে শনি ধনুরাশিতে থাকায় বিভিন্ন দিক থেকে মানে সমস্যা হবে এবং রাজনৈতিক মানে রাজ্যের, এই রাজ্যের যে প্রতিবেশী রাজ্যগুলো তাদের সাথে সম্পর্ক দূষণ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, আর প্রচণ্ড একটা অর্থনৈতিক ডামাডোলের মধ্যে কিন্তু চলবে 2017 ওয়েস্টবেঙ্গল মানে পশ্চিমবঙ্গের কথা বলছি। মানুষের বিভিন্ন রকম ক্ষোভ কিন্তু দেখা দেবে বিভিন্ন ইস্যুতে, মানুষের বিভিন্ন রকম ক্ষোভ দেখা দেবে বিভিন্ন ইস্যুতে, এরকম একটা ক্যালকুলেশন করে কিন্তু পাওয়া যাচ্ছে। আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব অনেক পিছিয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হবে। অষ্টম স্থান থেকে বিচার করতে হয় জন্ম, মৃত্যু এবং গণ আন্দোলন, রাষ্ট্র বিপ্লব, রাজ্যের নেতার বিপদ হতে পারে বিভিন্নভাবে। এবছর প্রচুর বৃষ্টি এবং বন্যা হতে পারে, এরকম একটা পাওয়া যাচ্ছে ক্যালকুলেশন করে। তাতে করে প্রচণ্ড অর্থনৈতিক একটা, যেহেতু বন্যা হবে সেখানে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হবে, সেখানে কিন্তু অর্থ অনেক সাহায্য করতে হবে, যার ফলে পশ্চিমবঙ্গের ঘাটতি পড়বে অনেক অর্থনৈতিক ব্যাপারটা। গুপ্ত শত্রুরা কিন্তু মাথা চাড়া দেবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা দেখতে হবে আমাদের। পশ্চিমবঙ্গে ভালো কাজ করার জন্য কিছু গুপ্ত শত্রু বেশি মাথা চাড়া দেবে এবং পাশাপাশি যে রাজ্য আছে সেই রাজ্যগুলোও কিন্তু বিভিন্নভাবে একটা শত্রুতা করবে। দশম ঘর থেকে কর্ম সংস্কৃতি বিচার হয়ে থাকে, কর্ম সংস্কৃতিতে কিছু বাধা আসতে পারে এবং সংস্কৃতি জগতের কিছু ভালো হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু কর্ম সংস্কৃতি এবং বিভিন্ন বেকার এবং যাদের চাকরি বাকরি নিয়ে সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন একটা অঘটন ঘটতে পারে, মানে হবে বলে চিন্তা ভাবনা করলে বিভিন্ন জায়গার থেকে এমন অর্ডার আসবে, তাদের কিন্তু চাকরি বাকরি সেই ক্ষেত্রে হবে না। একাদশ ভাব থেকে বিচার করতে হয় আমাদের আয় বিচার করতে হয়, বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় একটা আয়কর হানার সম্ভাবনা প্রবল, রাজস্বতে অনেক ঘাটতি পড়বে এবং অর্থ ব্যয় প্রচুর হয়ে যাবে সেই ক্ষেত্রে। দ্বাদশ থেকে ব্যয় বিচার করতে হয় আমাদের, দ্বাদশভাবে কিন্তু অশুভ গ্রহের একটা প্রভাব আছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগের ফলে রাজ্যের বিভিন্ন দিক থেকে উন্নতিতে ব্যাঘাত ঘটবে, ব্যয় বেশি হবে। 2017 সাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা সুখকর নয়, সাবধান সতর্কতা ভেবে চিনতে কাজ করলে কিছু সুফল ভালো পাওয়া যাবে এবং এই ক্ষেত্রেই বলবো যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে এবং সকলকে সতর্কতার মধ্যে থাকতে হবে। যারা পশ্চিমবঙ্গে যারা ডাক্তারি করছেন তাদের ক্ষেত্রে চিকিৎসা গাফিলতি এবং ভুলভ্রান্তির ফলে কিন্তু বিভিন্ন হসপিটালে, নার্সিংহোমে রোগীর মৃত্যুর সম্ভাবনা কিন্তু প্রবল। এবং আর একটা যেটা দেখা দিল ভালো, আমি এর আগে বললাম, তবু বলবো অগ্নিকাণ্ডের একটা সম্ভাবনা প্রবল, প্রচণ্ডভাবে একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে ওয়েস্টবেঙ্গলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আগামী মোটামুটি এপ্রিল থেকে মে জুনের মধ্যে। একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেক কিছু ক্ষতি হতে পারে, অনেক কিছু নথিপত্র নষ্ট হতে পারে এবং রাজনৈতিক কিছু ডামাডোল তো আছেই,
জিস্ট কথাটা আমি পশ্চিমবঙ্গের বললাম, আরো কিছু ঘটনা আছে, পরের দিনে নিশ্চয়ই বলবো। একদমই ঠিক কথা, আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে নিলাম, আরেকজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি তার সাথে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, কার জন্য জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ? তো আমরা শুনতেই পেলাম না, পরিষ্কার করে বলুন। 11 জুন 1997। শোনা যাচ্ছে না পরিষ্কার করে। সময়? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সন্ধ্যে 6:23। জন্মস্থান কোথায়? রাশি লগ্ন জানেন তো? সঙ্গে থাকুন। কি বার ছিল? মঙ্গলবার। বৃশ্চিক লগ্ন মেষ রাশি, ঠিক বলেছ মা। বৃশ্চিক লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং দেবগণ। বৃশ্চিক লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে তোমার জন্ম এবং শুভ বর্ণ ক্ষত্রিয় বর্ণের তুমি জাতক এবং তোমার শুভ সংখ্যা হচ্ছে 2-6। শুভ দিন হচ্ছে রবি সোম মঙ্গল। শুভ রাশি হচ্ছে কর্কট সিংহ মীন। শুভ ধাতু হচ্ছে তামা। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে মেরুন এবং সবুজ। প্রথম কথা বলবো, তোমার রবি বুধ এক ঘরে বসে আছে, তার সাথে শুক্র ঢুকে খুব গন্ডগোল করে দিয়েছে। শনি কেতু এক ঘরে বসে আছে, কিন্তু দ্বিতীয় বৃহস্পতি আছে, এটা খুব ভালো লক্ষণ। পড়াশোনার জায়গাটা অনেকটা এগোতে গিয়েও কিছু সময় তোমাকে মানে লাস্টের দিকে কিছু আঘাত মানে ব্যাঘাত বা আঘাত পেতে হয়েছে পড়াশোনার ক্ষেত্রে, এরকম হয়েছে? আরেকবার বলো। 2017 তে মেডিকেল এক্সাম দেবে, তো সেটা দেখো, এখানে রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ যার মধ্যে আছে তাদের মেডিকেল একটা সম্ভাবনা কিন্তু প্রবল, কিন্তু এখানে শুক্রের সঙ্গে রবির একটা সংযোগ থাকলে এটাকে বলে দারিদ্র যোগ। সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যোগটাকে কাটাতে হবে। তার সাথে তোমার একটা হালকা কাল সর্প যোগ আছে, এটা তুমি জানো? কাল সর্প যোগটা থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাধা দেবে। হ্যাঁ, এবং তোমার দ্বিতীয় বৃহস্পতি আছে, এই জায়গাটা যথেষ্ট ভালো তোমার। কিন্তু এই ক্ষেত্রে বলবো বৃহস্পতি গুরু সহায় তোমার, আর গুরু সহায় থাকলে কিছু ক্ষেত্রে তোমার ভালো হবেই। তুমি খুব সরকারি চাকরি যোগ তোমার আছে, তুমি এগিয়ে যাও, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো আছে, কিন্তু যত দিন যাচ্ছে পড়াশোনা ডিটোরিয়েট করছে, একটু বন্ধু বান্ধব সংখ্যাটা বেশি করে ফেলছো তুমি, এরকম হচ্ছে? ওই জায়গাটাকে ঠিক করতে হবে, এবং প্রেম প্রীতি যোগে একটা জড়িয়ে যাবে, এরকম চলছে? ওই জায়গাটা খেয়াল রাখবে, কিন্তু সেরকম যোগ কিন্তু চলছে, এবং প্রেমটা অবৈধ প্রেম, ভালো প্রেম হবে না। সেই দিকে তোমাকে বলবো, যদি না হয়ে থাকে না করাই ভালো, কারণ রবি শুক্র যাদের এক ঘরে আছে তাদের প্রেম কিন্তু টিকবে না, অযথা পড়াশোনাটার ক্ষতি হবে। ক্যারিয়ার যথেষ্ট ভালো আছে, তুমি এগিয়ে যাও, তোমার জায়গা আছে, মেডিকেলে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। তোমার কথাটা খুব স্পষ্ট না বলে আমার উত্তর দিতে কষ্ট হচ্ছে, একটু স্পষ্ট বলতে হবে। না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যারা ফোন করছেন একটু মোবাইল থেকে যারা করছেন, নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে করুন, কারণ আপনারা এক প্রান্তে, আমরা আর এক প্রান্তে, সেখানে যদি কমিউনিকেশনটা ঠিক না হয় তাহলে কিন্তু কথা বলা যায় না। আমরা জেনে নিলাম 2017 পশ্চিমবঙ্গের অবস্থা কিরকম যাবে। এবার আমরা দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কে রয়েছেন? আমি কাটোয়া থেকে অনুশ্রী মুখার্জি বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম সৌরভী মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21-3-96। সময়? 96। হ্যাঁ, জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 11:20, বর্ধমানে হয়েছে। বর্ধমান। রাশি লগ্ন জানেন ছেলের? শুক্লপক্ষের তৃতীয়াতিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণের জাতক। শুভ সংখ্যা লিখে রাখো 3 এবং 6। শুভ দিন হচ্ছে রবি সোম মঙ্গল। শুভ
ধাতু হচ্ছে তামা, শুভ রাশি হচ্ছে কর্কট, সিংহ মীন, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ দেবতা হচ্ছে দক্ষিণাকালী। দক্ষিণাকালী, হ্যাঁ দক্ষিণাকালী। শনিবার একটু নিরামিষ খেতে বলবি, আর দক্ষিণেশ্বরের মন্দিরে একবার গিয়ে পুজো দিয়ে আসবে মা। দক্ষিণেশ্বর মন্দিরে আসতে হবে, ভব তারিণী মন্দিরে এসে পুজো দাও, দেবে খুব শান্তি হবে। কেমন? দেখো কেরিয়ার সম্বন্ধে যথেষ্ট ভালো আছে, ভালো ছেলে, পড়াশোনা ভালো করবে, সেই জায়গাটা পাচ্ছি। দ্বিতীয় এরও দ্বিতীয় বৃহস্পতি আছে, রবি বুধ এক ঘর আছে, বুধাদিত্য যোগ আছে, শুক্রচন্দ্র এক ঘর আছে, ভালো জায়গায় আছে, এই জায়গাটা খুব ভালো যোগ। কিন্তু ওরও একটা কাল সর্প যোগ হয়ে বসে আছে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে বাধা। ও কি লাইনে গেছে? ও কি ইঞ্জিনিয়ারিং করছে? আমি পাচ্ছি সেটা, ও ইঞ্জিনিয়ারিং যাচ্ছে, ও মেকানিক্যাল নিয়েছে, খুব ভালো নিয়েছে মা, যথেষ্ট ভালো আছে। রবি বুধ এক ঘর আছে, বুধাদিত্য যোগ, এই জায়গাটা খুব ভালো, এবং ওর রাহু যে জায়গায় আছে তাতে করে ভালো হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটা যথেষ্ট, বুধ রাহুর একটা কম্বিনেশন ভালো থাকলে এটা হয়, এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো, ও কিন্তু এগিয়ে যেতে পারবে। এখন ছটফট চঞ্চল হবে, বন্ধু বান্ধব থেকে হবে, একটু রাগ জেদরাও ভীষণ আছে, আর বর্তমানে একটু বিলাস প্রিয় হয়ে পড়েছে, মানে একটু ভালো খাবো দাবো, ভালো ড্রেস পরবো, একটু সাজু গুজু, এগুলো বেশি এরকম ভাব চলে এসছে এগুলো। ঠিক আছে, এখন ইয়াং ছেলে, ওটা একটু করবে, ভয়ের কিছু নেই, কিন্তু ওর জায়গাটা যথেষ্ট ভালো আছে মা, বুঝতে পারছো? চাকরি বাকরির জায়গা আছে, ওর চাকরিটা একটু দূরে পাচ্ছি মা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাকরিটা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভালো হবে, আমার পুনে, বেঙ্গালোর এবং তার সাথে আমি চেন্নাই, এই তিনটে জায়গায় পাচ্ছি চাকরিটা, ওখানে ও পাবে এবং ভালো হবে। প্রাথমিক দিকে ওয়েস্ট বেঙ্গল পাবে, সেখানে কিন্তু ভালো হবে না, পরিশ্রম অনুযায়ী ফল কিন্তু হবে না, তারপরে বাইরে গেলে জায়গাটা কিন্তু ভালো হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে। কেমন? শনির একটা প্রতিকার অবশ্যই করাবে, খুব ভালো ফল পাবে। শনিবার ওকে নিরামিষ খেতে বলবে, শনির গুরু দক্ষিণাকালের একটু পুজো দেবে, প্রতি অমাবস্যায়, সামনে অমাবস্যা আছে 28, ঠিক আছে, 28 ডিসেম্বর, ওই দিন একটু ওর নামে ভালো করে 108 জবার মালা দিয়ে পুজো দেবে। খুব ভালো হবে, 108 জবার মালা দাও, একটু ফল মূল মিষ্টি দাও, আর 16টা কলা দিবে, 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। ছেলের নাম করে একটা ছড়ার মধ্যে 16টা কলা দিয়ে মায়ের মন্দিরে দেবে, ওই কলাটা নিয়ে আসবে না, ওখানেই দেখে দেবে। কেমন? দাও পুজো দাও, যথেষ্ট ভালো হবে। আর শনির প্রতিকারটা করাবে, হ্যাঁ মা, চুলটাকে ঠিক করার জন্য চুলে একটু জলের ঝাপটা দেয় কোথাও বেরোনোর আগে, দিয়ে তারও ভালো করে আঁচড়েও যায়, এরকম আছে কিনা বলো? যার ফলে ঠান্ডাটা বেশি লাগছে, চুলটা জল দিতে কম বলো, যখনই কোথায় বেরোবে ড্রেস ফ্রেস করে চুলে একটু জল দেবে, দিয়ে মাথাটা আঁচড়াবে, চুলটা একটু উপর দিকে আছে ওর, বুঝতে পারছো? সেই জায়গাটা বাঁচি, ওটাকে একটু ঠিক করো, তাহলে ঠান্ডার ধাতটা কমবে একদমই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং আপনারা যারা বাড়িতে বসে অনুষ্ঠানটা দেখছেন তারা ভাবছেন কি করে এরকম বলা সম্ভব, আসলে জন্মছক থেকে এরকমই খুঁটি নাটি বিষয় কিন্তু শাস্ত্রীজি প্রত্যেকটা মুহূর্তে অনুষ্ঠানে বলে থাকেন, এবং যখন আপনারা চেম্বারে যান সেখানে কিন্তু এর পরিধিটা আরোটাই আরোই বাড়ে, কারণ আরও অনেকটা সময় পাওয়া যায়, ক্যালকুলেশনের জায়গা থাকে। এবং এই যে হ্যাবিটটা যে চুল ঠিক করার জন্য মাথায় একটু জল দিয়ে আঁচড়ানো, এটা কিন্তু সবাই করে তা কিন্তু নয়, হয়তো হাতে গোনা একজন কি দুজন, ওর একটা নেচার টেন্ডেন্সি আছে ওর, এবং সেটাও কিন্তু ছক দেখে বলে দেওয়া সম্ভব। আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, তাহলে আমি তো ওই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম, তিনি তো আমার কিছুই বলতে পারলেন না, উল্টে আমাকেই সব বলে দিতে হলো, কি করে সম্ভব? আসলে এখানে দাঁড়িয়ে রয়েছে অঙ্ক, যিনি যত ভালো, এটাও একটা কম্বিনেশন আছে, শুক্র এবং চন্দ্র যদি কারোর এক ঘরে থাকে সেই ছেলে চুলে জল নেবে এবং চুলটার দিকে পরিপাটি থাকবে, এক রকম ক্রিম পাওয়া যায় জেল, সেটা মাখবে বেশি, ওই 96, 97, 94 এই ছেলেগুলোর মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে, 94, 96, 95 এই বছরের যাদের জন্ম তাদের ক্ষেত্রে দেবে একটা মাথায় চুল মাখা, চুলে একটা জেল মাখার একটা অভ্যাস আছে, এবং চুলে একটু জল নেবে, চুলটাকে সাইজ করবে, এবং ড্রেস ড্রেসগুলো পরার একটা প্রবণতা বেশি থাকবে। এবং যদি কারো সেই ক্ষেত্রে ওই সালে জন্মের মধ্যে শুক্র চন্দ্র এক ঘরে থাকে, চন্দ্র হচ্ছে জলের কারক গ্রহ, শুক্র ওটা ফ্যান্সির কারক গ্রহ, তো দুটো কম্বিনেশন থাকলে কিন্তু এই ধরনের একটা ফ্যান্সিত্ব ব্যাপার কিন্তু বেশি থাকে। যেমন শুক্র মঙ্গল কারুর এক ঘরে থাকলে কি হয়, একটু ভালো দেখতে হয়, শুক্র মঙ্গল যদি কোনো ঘরে কারুর ঘরে থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, সে দেখতে সুন্দরই হবে, সুন্দর হবে, এবং শুক্রে যদি আবার শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আরও সুন্দর হবে। শুক্র মঙ্গল এক ধরে থাকলে চটক সুন্দরী হবে, চটক সুন্দর হবে, দেখলেই পছন্দ হবে, কিন্তু আদতে যে সুন্দর সুন্দরী না,
মানে কখন সুন্দর হবে ছকে কিন্তু বলে দেওয়া যায়, এবং আগামী দিনে আরো যে ফোনগুলো আসছে বলে দেবো কে সুন্দর কে অসুন্দর, বলে দেওয়া যায় ছক থেকে। কিন্তু এই বিচারগুলো কিন্তু করতে হয়, এবং নক্ষত্রের বিচার একটা কিন্তু এর মধ্যে প্রমিনেন্ট আছে। নাক্ষত্রিক বিচারটা যদি এর সঙ্গে ধরা হয় তাহলে একদম সঠিকভাবে বলা যায়। এটা হচ্ছে আমাদের বিচারের একটা ব্যাপার আছে। একদমই ঠিক কথা। দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ কে বলছেন বলুন। আমি আসানসোল থেকে দেবশ্রী দত্ত বলছি, আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা হাজবেন্ডের নামটা বলুন। হাজবেন্ডের নাম বিজয়কান্ত। ডেট অফ বার্থ? 28 ফেব্রুয়ারি 1969। সময়? জন্ম সময়? রাশি লগ্ন জানেন হাজবেন্ড এর? মা শুক্রবারে জন্ম ছিল, শুক্রবার। কুম্ভ লগ্ন মিথুন রাশি লিখে রাখতে পারো, যেহেতু জানো নি লিখে রাখো। কুম্ভ লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র দেবগণ, শুক্ল পক্ষের একাদশী তিথিতে জন্ম, শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 9, এবং শুভ রাশি হচ্ছে বৃষ মিথুন তুলা। তুমি কি স্ত্রী? তোমার কি রাশি বৃষ মিথুন তুলার মধ্যে আছে? জানো রাশি লগ্ন তোমার? হ্যালো, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু করার নেই, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। একটা ভালো প্রেডিকশনের দিকে যাচ্ছিলাম, তার মধ্যে ভালো একটা কথা বলতাম। যাই হোক, শুক্র শনি এক ঘরে আছে। যদি মা শুনছো তুমি একটু বলে নি, যেহেতু ফোনটা কেটে গেছে কোনো কারণে। তোমার যে হাজবেন্ডের যেটা পাচ্ছি, আমি প্রচুর অর্থের চিন্তা ভাবনা থাকবে এবং অর্থ ইনকামও করবে, কিন্তু কিছু রাখতে পারবে না। প্রথম কথা বলবো, বৃহস্পতি কেতু এক ঘরে আছে, জায়গাটা ভালো আছে কিছুটা এই দিকটা। মঙ্গল ভালো, গুপ্ত শত্রু কিন্তু প্রচুর আছে। মঙ্গলের নক্ষত্রটা ভালো নেই, এবং লগ্নে রবি বসে আছে, শনির ঘর। এখানে কিন্তু প্রচণ্ডভাবে কাজ করবে, সুনাম কিন্তু কম পাবে। এই জায়গাগুলো কিন্তু আছে, তুমি পরে আরো ডিটেইলস জেনে নাও। একদমই ঠিক কথা। আমরা কোনো রেসপন্সই পেলাম না, কারণ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশা করবে যে এখান থেকে যাতে ভালো থাকা যায়, যেটুকু সমস্যা আমরা বলে দিলাম সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, তার জন্য অতি অবশ্যই যোগাযোগটা করতে হচ্ছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কে রয়েছেন সঙ্গে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, রেসপন্স করতে হবে তো। কে বলছেন? হ্যাঁ মেদিনীপুর থেকে কে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আপনি কার জন্য জানবেন? হ্যাঁ সেটা বলুন। ডেট অফ বার্থ? 10/6/1983। আচ্ছা, সময়? বিকেল 5টা। জন্মস্থান কোথায়? মিন্নাপুরের মাঝামাঝি জায়গা না, অনেক দূরে, বেলদা ফেলদা সাইড হবে? বর্ধমান? বর্ধমান দুর্গাপুর, মানে মেদিনীপুর, মানে ও আপনি যেটা বলছেন যে অনেকটা ভেতরে সেটা নয়। না, কোথায় জন্ম? কোথায়? মেদিনীপুর। আর বর্ধমান থেকে বলছ কেন? বর্ধমান। মেদিনীপুরে কোথায় জানতে চায়? কি বলছ? আমাদের কাছে একদম ক্লিয়ার নয়, আমি সংযোগটা বিচ্ছিন্ন করলাম, কারণ কখনো মেদিনীপুর কখনো বর্ধমান, আপনি কনফিউজড, নিজেই জানেন না আপনার কোথায় জন্ম হয়েছে। তো আগে সেটা ভালোভাবে জেনে নিন, তারপরে ফোন করুন। যারা ফোন করবেন তাদের উদ্দেশ্য বলবো, অল্প টাইম তো, আরো কিছু বলার আছে আমার। আজকে আমি 2017 সালের রাশি নিয়ে এসেছি, কিছু রাশি সম্বন্ধে আমি বলবো, তো একটা একটা করে বলতে থাকি। একদম, কারণ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি 2017 কেমন যাবে। প্রথম কথা বলবো, সবার ক্ষেত্রে আমি বলি আগে যে আমরা মেষ রাশি থেকে বলতে শুরু করি, কিন্তু তারপর আস্তে আস্তে অনেকটা টাইম চলে যায়, তারপর চলে আসে, আমরা বলতে পারি না। আমি মীন রাশি থেকে শুরু করব, যাদের মীন রাশি 2017 কেমন যাবে, যারা অনুষ্ঠানটা দেখছেন মিলিয়ে নেবেন। একটু বলে দিচ্ছি, এই ধরনের ঘটনা ঘটতে পারে, আমি যেভাবে ক্যালকুলেশন করেছি। মীন রাশির ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্য ভালো না থাকলেও বড় ধরনের কোনো রোগ ভোগের আশঙ্কা নেই, এবং অম্ল জরাজীর্ণ এবং শুক্রতারল্য শ্বাসকষ্টে কিছু ভুগতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া একটা, মানে চোখের একটা প্রবলেম খুব হতে পারে, ছোটোখাটো আঘাত পাওয়ার সম্ভাবনা হতে পারে, এবং আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, প্রয়োজনীয় অর্থ লাভ সম্ভব হবে, আয় ব্যয়ের মধ্যে একটা সমতা থাকবে,
তবে সঞ্চয় খুব একটা বেশি হবে না এবং ঋণও খুব একটা বেশি হবে না, যাদের মীন রাশি 2017-র কথা বলছি আমি। বস্ত্র সজ্জাদ্রব্য এবং হোমিওপ্যাথি ওষুধের ব্যবসায় যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় বেশি হবে। জ্যোতিষী এবং রত্ন ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে উপার্জন কিন্তু খুব ভালো হবে যাদের মীন রাশি। এবছর শতপ্রলাপ হলেও বিদেশে যাওয়ার সম্ভাবনা যারা আছে তারা কিন্তু যাবেন না, বিদেশে গেলে কিন্তু অনেক বিপদের মুখে পড়ার সম্ভাবনা প্রবল। যারা মীন রাশি বিদেশের যদি হাতছানি আসে তাহলে কিন্তু না যাওয়াটাই শ্রেয়, এখানে যেমন কাজ করছেন সুন্দরভাবে করুন। ভাতৃবিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল, মানে ভাই ভাই একটা গণ্ডগোল এবং ভাই ভাই একটা সম্পর্ক দূষণ হওয়া এবং তার থেকে একটা মামলা মকদ্দমার হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল আছে যাদের মীন রাশি। সম্পত্তি নিয়ে একটা বিভিন্ন রকম ঝামেলা এবং মামলা মকদ্দমা অন্য অন্য জনের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দু চারজন বন্ধু ছাড়া বাকি সকলেই কিন্তু শত্রুতা করবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এমনকি তারা জাতকের শত্রুদের সঙ্গে গোপনে মিলিত হয়ে বহু ক্ষয়ক্ষতির একটা চিন্তাভাবনা কিন্তু রাখবে। তৃতীয় কোনো ব্যক্তির অবাঞ্ছিত এবং অনুপ্রবেশ পারিবারিক অশান্তি বাড়িয়ে তুলতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির এমন আগমন হবে 2017-তে, পারিবারিক একটা বিরাট অশান্তির সম্ভাবনা প্রবল যাদের মীন রাশি। এবছর সন্তান ভাগ্য মোটেই শুভ নয়, মীন রাশি জাতক জাতিকা যাদের সন্তান আছে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। নানা রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা প্রবল এবং পড়াশোনার ক্ষেত্রে একটা বিমর্ষ ভাব দেখা দেবে, লেখাপড়ায় তাদের মন আকৃষ্ট হবে না এবং পরীক্ষার ফলও কিন্তু আশানুরূপ হওয়াতে বাধা পাওয়া যাচ্ছে। জাতকের যাদের মীন রাশি তাদের সেই জাতকের নিজেদের লেখাপড়ার পরীক্ষার ফল তাকে কিছুটা হলেও হতাশ করবে। পিতামাতার স্বাস্থ্য বেশি ভালো না থাকলেও খুব ভালো হবে না, মাতার শরীর নিয়েও বিরাট কিন্তু চিন্তার একটা প্রবণতা আছে। তাদের সঙ্গে সামান্য মতভেদ দেখা দিতেও পারে, পিতামাতার সঙ্গে একটা মতবিরোধ মতানৈক্য দেখা দিতে পারে। পত্নীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা হবে না, যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা প্রবল। তা পত্নীর সঙ্গে কিন্তু বিভিন্ন কথা কাটাকাটির একটা সম্ভাবনা আছে, বাড়িতে একটা স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকম অশান্তি যেটা হয় সেটা কিন্তু অল্প হলেও হবে। এবং পত্নীর উত্তরাধিকার সূত্রে কিছু স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু প্রবল, মানে শ্বশুরঘরের সম্পত্তি পাবে, যাদের মীন রাশি জাতক আছে তাদের শ্বশুরঘর থেকে কিছু সম্পত্তি পাওয়ার একটা প্রবণতা আছে এবং সেই জায়গা কিন্তু পেতেও পারে। যাদের অবিবাহিত যারা আছেন তাদের বিবাহ যোগ এই বছরে খুব প্রবল এবং বিয়ে হয়ে যাবে ভালোভাবে। ধর্মস্থান বা বাধা বিঘ্ন অতিক্রম করে ধর্মপথে যদি একটু মনঃসংযম করা যায় তাহলে কিন্তু ভালো হবে। যাদের মীন রাশি এবছরটা হলুদ এবং সাদা রংটা যদি ব্যবহার করা যায় প্রচণ্ডভাবে ভালো হবে, তারা কিন্তু ভালো ফল করবে। এবং মীন রাশির ক্ষেত্রে কিছু মন্ত্র আছে সেটা কিন্তু আমি অবশ্যই বলে দেবো পরের দিন। ছেলের নামটা বলুন। নাম হচ্ছে যেহেতু আপনি আপনার বোনকে নিয়ে গিয়েছিলেন এবং রেজাল্ট পেয়েছেন, সেজন্য শাস্ত্রীজিকে অনেকটা কাছ থেকে দেখার সৌভাগ্য আপনার হয়েছে। অনেকেই একটা কমপ্লেন করেন যে মিডিয়াতে যেভাবে অ্যাস্ট্রোলজারদের দেখি চেম্বারে যখন যাই তাদের সেরকম ভাবে পাই না, আপনার ফিডব্যাকটা কেমন, শাস্ত্রীজিকে কেমন মনে হলো? না না, উনি খুব ভালো, খুব বলেন, ভালো বলেন। ছেলে সম্পর্কে যাবো, আমার নিজেরই শরীরটা খুব খারাপ, তাই যেতে পারছি না। তবে এই জানুয়ারি নাগাদ উনার কাছে আমি গড়িয়াতেই যাবো। উনি খুব ভালো বলেন, যা যা বলেন ঠিকই হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুক্রবারে জন্ম মা ছেলের, শুক্রবার? অশ্বিনী নক্ষত্র এবং দেবগণ শুক্রপক্ষের দ্বাদশীতে তোমার ছেলের জন্ম। শুভ সংখ্যা লিখে রাখতে পারো 3 এবং 9। শুভ রাশি হচ্ছে বৃষ, মিথুন, তুলা। শুভ ধাতু হচ্ছে লোহা। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে স্কাই ব্লু, ঠিক আছে, আকাশী এবং ব্লু কালারটা ইউজ করতে বলবে। শুভ সময়টা সন্ধ্যাবেলা। শুভ দেবতা হচ্ছে ওর দক্ষিণাকালী, ঠিক আছে।
একটা কথা বলবো, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু এখন পড়াশোনার জায়গাটা অনেক ডিটোরিয়েট করেছে মা। পড়াশোনায় মনোনিবেশ ঠিক মতো হচ্ছে না, ইতিহাস এবং অঙ্কে কাঁচা হবে। ঠিক আছে, ইতিহাসে নাম্বার কি কম উঠে আর অঙ্কে নাম্বার কম কম উঠে? জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সে ভালো আছে, বাংলা তো মোটামুটি আছে, বাকি সাবজেক্ট গুলো মোটামুটি আছে, কিন্তু দুটো সাবজেক্টের নাম্বার খুব কম উঠে, তাই তো মা? আর প্রচন্ড অন্য মনস্কতা। হ্যাঁ বলে দিচ্ছি আমি, প্রচন্ড অন্য মনস্কতা বেশি, এবং রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, ও সায়েন্স টিমে যাবে, ভালো একটা ইঞ্জিনিয়ার হবে, সেরকম একটা টার্গেট রাখো। ও কি বলে? ও কি টার্গেট ওর? হ্যাঁ সেই জায়গাটা পাচ্ছে না, টেকনিক্যাল বুধ এখনই দেখবে অনেক এই মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করে অনেক সেরে দিতে পারে, মানে ঠিকঠাক করে দিতে পারে, ও টেকনিক্যাল একটা নলেজ খুব ভালো আছে, বুঝতে পারছো মা? রবি বুধ ভালো আছে, মঙ্গলটা ভালো আছে, ডাইনামিক পাওয়ার, খাওয়া ঘুমটা একটু বেশি মা, আর ঘুম কিন্তু সব খাবার খাবে না, অন্য অন্য খাবার গুলো বেশি খায় মা। ঠিক আছে, তুমি শাক পালাদাও খাবে না, কিন্তু এগরোল চাউমিন খুব খেয়ে নেবে বেশি করে, তাই তো? খাবার একটা স্পাইসি খাবার একটা প্রবণতা আছে, বুঝতে পারছো? শুক্র শনি যদি এক ঘরে থাকে সবাই স্পাইসি খাবার খাবে, শুক্র শনি যদি কারোর একসঙ্গে কম্বিনেশন থাকে খাদ্যটা, সে একটু স্পাইসি খাবার খাবে এবং চিরকালই একটু বেশ মাখা মাখা ঝাল ঝাল নুন নুন পছন্দ করবে, মিষ্টি শাক পালা এগুলো কিন্তু পছন্দ করবে না, বুঝতে পারছো মা? এগুলো গ্রহের কম্বিনেশন থেকে বলা যায়। তো এখানে যা পাচ্ছি জায়গাটা যথেষ্ট ভালো আছে, তুমি বৃহস্পতির একটা প্রতিকার করিয়ে নেবে খুব ভালো হবে, তার সাথে একটা মঙ্গলের প্রতিকার, কারণ শরীর স্বাস্থ্যের দিকে ওর একটু ডিস্টার্ব হলে স্কিনের প্রবলেম উঠবে এবং চোখের একটা প্রবলেম দেখা দেবে, চোখ চোখের সমস্যা কিছু আছে? হ্যাঁ চোখের কোনো সমস্যা দেখা দিয়েছে এখন? হ্যাঁ পাচ্ছি সেটা মা, চোখের সমস্যা দেখাবে, পাওয়ার আছে মানে চোখের সমস্যা, এবং স্কিনের একটা সমস্যা দেখা দেবে, কেমন? শনির প্রতিকার দরকার নেই, তুমি বৃহস্পতির একটা প্রতিকার করবে, তার সাথে মঙ্গলের প্রতিকার করবে, বৃহস্পতি মঙ্গলের প্রতিকার করলে জায়গাটা খুব ভালো হবে, যথেষ্ট ভালো ছেলে, মাতৃভক্তি আছে, মায়ের প্রতি বিরাট শ্রদ্ধা ভক্তি, কিন্তু রেগে যায় খুব মাঝে মাঝে, তোমার সাথে ঝগড়া করে, চাকরি বাকরি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, চাকরির চোখ ভালো আছে, ঠিক আছে মা? বৃহস্পতির প্রতিকার করবে তাহলেই চাকরি বাকরির চোখটা ভালো হয় আর পড়াশোনাটাও ভালো হয় আর মঙ্গলের প্রতিকার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং কি করবেন আপনি আপনাকে সেটা আর বলতে হবে না, কারণ অলরেডি আপনি শাস্ত্রীজির কাছে গিয়েছেন আপনার বোনের জন্য এবং সেখান থেকে দাঁড়িয়ে খুব ভালো আছেন আপনার বোন সেটাও জানালেন। তো আপনার ছেলের জন্য এই যে প্রতিকারগুলো রয়েছে অতি অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসবো পরের রাশিতে, মীন রাশি বললাম, মীনের আগের রাশি হচ্ছে কুম্ভ রাশি। যাদের কুম্ভ রাশি 2017 কেমন যাবে মোটামুটি একটা বলা হচ্ছে, এবছর এই রাশির জাতকের শরীর মোটেই ভালো থাকবে না, নানাবিধ রোগ এবং সারা বছরই বেশ কিছু বিব্রত হতে থাকবে, বায়ু পিত্র এবং সর্দি শ্লেষ্মার একটা চাপ থাকবে, যাদের সুগার আছে তাদের প্রচণ্ড সুগার বাড়বে এবং মানে আরও বিভিন্ন রকম কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট এবং দৃষ্টিশক্তিজনিত কিছু রোগের সম্ভাবনা প্রবল, আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও মোটামুটি ভালো থাকবে, আয় এবং ব্যয়ের মধ্যে সমতা থাকবে, দু একবার ঋণ করলেও সেই অচিরেই সেই ঋণ শোধ করতে পারবে, ন্যায্য প্রাপ্তিতে বিঘ্ন ঘটবে, কিছু টাকা অনাদায় থেকে যেতে পারে সেই টাকা কিন্তু আদায় হবে না, চর্মশিল্প বা আমদানি রপ্তানি কর্মে যুক্ত যারা আছে এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, চর্মশিল্প এবং আমদানি রপ্তানি কাজ কর্মে যারা যুক্ত আছে তাদের কিছু লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, চাকরিতে ঝঞ্ঝার সৃষ্টি হলেও ব্যবসা অপেক্ষা চাকরিতে লিপ্ত থাকাই ভালো, যারা ভাবছেন যে বিজনেস করব কুম্ভ রাশির জাতক চাকরি ছেড়ে দেবো তারা কিন্তু অনেক পস্তাবে গোলমাল হবে, বিজনেসও চলবে না চাকরিও যাবে, চাকরিতে এখন থাকাই ভালো অন্তত 2017 পর্যন্ত, তারপরে দেখা যাবে, ভাই বোনদের সঙ্গে সৎভাত খুব একটা থাকবে না বলে মনে হয়, তবে বিচ্ছেদের আশঙ্কা নেই, নিম্নমণ্ডের দু একজন বন্ধু গোপনে ক্ষতি করার একটা চেষ্টা করবে, আংশিক সফলতা তারা সেই শত্রুটাও করতে পারবে, বিদেশে বসবাসকারী কোনো দুঃসম্পর্ক আত্মীয় বিপদে বিপদে যথার্থভাবে পাশে দাঁড়াবে, সন্তান সন্ততিদের আচরণ ভালো মন্দ মিশিয়ে থাকবে, তাদের লেখাপড়া এবং পরীক্ষার ফল গতানুগতিক হবে, প্রকাশ্য থেকে গুপ্ত শত্রুর সংখ্যা বেশি হবে, মায়ের শরীরের প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে, চিকিৎসা বিভ্রাট এবং ভুল চিকিৎসার ফলে মায়ের জীবনাবসানা হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, বাবার স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকবে, স্ত্রীর সঙ্গে যথাসম্ভব মতবিরোধ এড়িয়ে চলাই ভালো, তার শরীর খুব একটা ভালো থাকবে না, এবং টাকা পয়সার দিকে যা খরচাপত্র চিন্তা ভাবনা করা উচিত
যাদের কুম্ভ রাশি, যদি কোনো কাজে ইনভেস্ট করা যায় সেটা কিন্তু খুব ভেবেচিন্তে করতে হবে, আগামী মে মাসের পর থেকে করলে খুব ভালো হবে। মীন রাশির এই কুম্ভ রাশির কালার হচ্ছে কালো এবং বাদামি কালারটা যদি ইউজ করতে পারে যাদের কুম্ভ রাশি, এবং 2017 সালটা যদি কালো মানে কালচে প্লাস বাদামি রঙের ইউজ করতে পারে তাদের ক্ষেত্রে অনেকটা সফলতা দেখা দেবে। হ্যাঁ একদমই, আমরা একটু দেখে নি কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। হুম, কে বলছেন? দাদা নমস্কার। নমস্কার নমস্কার মা, বলো। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ বলো। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম রণিতা দত্ত। হুম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 6 May 1998। হুম, সময়? সময় সকাল 9:07। আচ্ছা, জন্মস্থান কোথায়? 9:07। আপনি কোথা থেকে বলছেন এখন? আমি আসানসোল থেকেই বলছি। আচ্ছা, রাশি লগ্ন জানেন মেয়ে? না জানেনি। আচ্ছা, আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, আপনার দাদার অনুষ্ঠান নিয়মিত দেখি। হুম, ভালো লাগে, খুবই ভালো লাগে দেখতে। আচ্ছা, বুধবারে জন্ম মা? বুধবার। হ্যাঁ বুধবার। মিথুন লগ্ন সিংহ রাশি, তাই তো জানা আছে? মিথুন লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ। মিথুন লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ শুক্লপক্ষের একাদশ তিথিতে জন্ম এবং ক্ষত্রিয় বর্ণের জাতক। 6 এবং 9 সংখ্যাটা ওর শুভ। শুভ দিন হচ্ছে বুধ শুক্র শনি, এই বারগুলো বেশি করে পড়তে বলে, বুধবার শুক্রবার শনিবার। শুভ রাশি হচ্ছে সিংহ কন্যা তুলা, যখন একটা টুকটুকে বউ আনবে সিংহ রাশি কন্যা রাশি এবং তুলা রাশির বউ আনবে, এই রাশির জাতক জাতিকে আসলে খুব ভালো হবে। শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। বর্তমানে পড়াশোনা দিয়ে জানতে চাইবে, তাই তো? রাগি যেদি মুডি হবে খুব, রবি শনি এক ঘরে বসে আছে, পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এরকম হয়, তোমরা যেদিকে যাবে তার বিপরীত দিকে ও যায়, কথা একটু কম শুনে তোমাদের, নিজের গোঁজতে বেশি চুলে। বুধ হচ্ছে বসে আছে শুক্রের সাথে যুক্ত হয়ে বৃহস্পতির ঘরে, পড়াশোনার জায়গাটা অতটা আসানোর রেজালে বাধা হবে, ঠিক মতো হবে না, সেই জায়গায় বাধা পাচ্ছি আমি। কি করছি এখন? কি পড়াশোনা করছে মা? পড়াশোনা বিয়ে ভাগ করে করছি। হ্যাঁ সেটা পাচ্ছি আমি, কারণ পড়াশোনা একটু বাধার মধ্যে। অনার্স নেই তো? অনার্স আছে? বিকন অ্যাকাউন্টেন্সি অনার্স আছে। বিয়ে বললে? হ্যাঁ অ্যাকাউন্টেন্সি তো আর অ্যাকাউন্টেন্সি অনার্স, ঠিক আছে। চন্দ্রাহু এক ঘরে আছে, গ্রহণযোগ কিন্তু যা কিছু সব থেমে থেমে হচ্ছে, রবি শনি 20 যোগ আছে, চন্দ্রাহু গ্রহণ যোগ আছে, বুধ শুক্র জায়গাটাও খারাপ আছে, বৃহস্পতি নিচস্থ হয়ে বোঝা আছে। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ভালো করে পড়তে বলো, এখন খুব যত্ন হতে বলো, জায়গাটা আস্তে আস্তে ভালো হবে, কেমন? কাল সর্প যোগ আছে, ওটা কাটিয়ে নেবে, কাল সর্প যোগ, ঠিক আছে। বিয়ের ব্যাপার যথেষ্ট ভালো আছে, মঙ্গল নিজের ঘরে আছে, মেষের ঘরে মঙ্গল বসে আছে একাদশে, যার ফলে বিয়েতে কোনো ডিস্টার্ব নেই, নিজস্ব পছন্দের বিয়ে হতে পারে, এবং জায়গাটা ভালো আছে এবং চাকরিও পাবে, কিন্তু এখন খুব সচেতন হতে পারে, এখন টাইমটা খুব খারাপ, বাঁ দিকে আঘাত লাগতে পারে, সাইকেল চালায়? হ্যাঁ চাকরি হবে, চাকরি হবে বলছি, ও সাইকেল টাইকেল চালায়, সাইকেল করে, সরকারি চাকরি যোগ পাচ্ছি, ব্যাংক রেল চেষ্টা করতে বলো, সেই জায়গাটা আছে। রবি রবির ঘরে জন্ম, রবি হচ্ছে ওর বৈশাখ মাসে জন্ম, রবি খুব ভালো আছে, ঠিক আছে। শুক্র একদম উচ্চস্থ শুক্র বসে আছে, চন্দ্ররাহু যোগটা আর বৃহস্পতির প্রতিকার করালে জায়গাটা মনে হচ্ছে ভালো হয়ে যাবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার আপনাদের একবার জানিয়ে দেব, যারা যোগাযোগ করতে চাইছেন চেম্বারের অ্যাড্রেসগুলো 26শে ডিসেম্বর আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদাতে, মেচেদাতের বন্ধুদের জন্য জানাবো। হোটেল হিন্দুস্থানে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত, নিয়ার সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে প্রতিনিয়ত আপনারা যোগাযোগ করেন সেগুলোর কথা একবার বলে দিই। শীতির মোড়ে পেয়ে যাচ্ছেন আজকে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, মেদিনীপুরে পাচ্ছেন সোমবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, হাওড়া ময়দান জাগৃতিতে পাচ্ছেন প্রতি শনিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, গড়িয়াহাটে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং বেহালা থানার কাছে পঞ্চাননতলা পোস্ট অফিসের পাশে পঞ্চানন অ্যাপার্টমেন্টে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার এবং রবিবার দিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 2493-6004 এবং 9800-2637-0 এই নাম্বারে। জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি, এই 4টি বই আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বারে।
এছাড়াও পাচ্ছেন কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে। আপনারা সাথে রাখছেন লাইভ হরোস্কোপ। লাইভ হরোস্কোপ যারা এখনও সংগ্রহ করেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন, এবং আপনার যা রাশি সেই অনুযায়ী রাশি কার্ড সাথে রাখছেন। আর তুমি যে জগৎ কাঞ্জারি এই সিডিটি এবং সাথে ওই রাঙাচরণ এই দুটো সিডি আপনারা পেয়ে যাচ্ছেন মেলোডি ও সিম্ফনিতে পাচ্ছেন। এই সিডির অর্থ পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়। চলে এসেছে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, পৌঁছে যাব আবারও শাস্ত্রীজির কাছে। আগামী 28 যাচ্ছি আমি তারাপীঠ, 28 ডিসেম্বর ওই দিনই যোগ্য। এবং বকুল অমাবস্যা, উৎকল অমাবস্যা খুব ভালো একটা যোগ, এই যোগে অসাধারণ কিছু ফল হয়। এবং এই বছরের শেষ অমাবস্যা, যার শেষ ভালো তার সব ভালো বলেছে, এই অমাবস্যার 2016 শেষ অমাবস্যা, ওখানে যাগ যজ্ঞ পুজোপাঠ হবে। এর আগে আমি বলেছি পড়াশোনার ক্ষেত্রে মা বগলামুখী শত্রুনাশের ক্ষেত্রে এই কাজগুলো খুব ভালো হয়, যারা ওখানে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন করবেন। এবং তারাপীঠ শ্মশানে আমি যজ্ঞ করব, যারা আহুতি দিতে চান যাবেন, এবং যারা এর মধ্যে যেতে পারছে না কাজকর্ম করাতে চাইলে বিভিন্ন চেম্বারে আছে আমার খোলা এখন এক সপ্তাহ। সামনের মঙ্গলবার আমি আসছি না, সামনের মঙ্গলবার আমি চলে যাচ্ছি তারাপীঠ, এবং সেখানে আমি কাজকর্ম করব। তার পরের দিনে বুধবার যজ্ঞ আছে, বৃহস্পতিবারে থাকবো, আমি শুক্রবারে ফিরবো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রচুর একটা প্রোগ্রাম আছে তারাপীঠে, দুটো যজ্ঞ আছে, একটা বিশিষ্ট জনের বিখ্যাত একজন জনের যজ্ঞ আছে, সেটা বৃহস্পতিবার রাত্রে করবো, তার আবার তার ইচ্ছা এখানে করবো, আমি বড় একজন ব্যক্তিত্বের যজ্ঞ হবে। আর বুধবার জনসাধারণের জন্য যজ্ঞ করব, বিশ্ব শান্তি যজ্ঞ করব, যারা আসতে চান যোগাযোগ অবশ্যই করতে পারেন। এবং 2017 সালটার কথা দুটো রাশি আমি বললাম, পরের দিনে আবার বলবো আমি নিশ্চয়ই, কারণ অনেকটা ফোন আসছে, অনেকটা বলতে আমার ইয়ে অনেকটা লেখা করা হয়েছে, সমস্তই লিখে নিয়ে এসেছি কিন্তু সময়ের অভাবে হচ্ছে না। 2017 হচ্ছে, 2017 আমরা সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু রবি পাচ্ছি, 2017 2+1+7 7, 8, 9, 1, 10, 10 মানে হচ্ছে রবি, 1+0 মানে রবি, রবির সংখ্যা পাচ্ছি। যাদের রবি খুব খারাপ আছে, যাদের কার্তিক মাসে জন্ম, তারা কিন্তু খুবই সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যাদের কার্তিক মাসে জন্ম 2017 সালটা তাদের ক্ষেত্রে ভীষণ খারাপ হবে। আরও কী কী মাস খারাপ যাবে সেটা আমি বলবো। তো প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, যেহেতু রবি, রবি আমাদের যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা তিথি গতি সম্পর্ক ভালোবাসা প্রেম অর্থ সব দেয় রবির জন্য। 2001 জানুয়ারি থেকে আমরা শুরু করুন কল্পতরু উৎসব, সকালবেলা স্নান টান দক্ষিণেশ্বরে যান স্নান করুন, ওই দক্ষিণেশ্বরে স্নান সেরে আপনারা অবশ্যই সূর্য প্রণামটা শুরু করুন। প্রতি রবিবার, প্রতি রবিবার অর্ঘ্য দেন, বারবার বলছি যেহেতু এটা রবির, আমি প্রত্যেকটা বলেছি সবাইকে সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করলে আমাদের মনের তেজ শক্তি কিন্তু ভীষণ বাড়ে। সূর্য প্রণাম প্রতিদিন করুন 2017 সাল, এবং প্রতি মানে সারা বছর করে যান, খুব ভালো ফল পাবেন। এবং সামনে 28 অমাবস্যা আসছে, অবশ্যই ষোলকলা দিয়ে পুজো দেন, ভীষণ ভালো ফল পাওয়া যাবে। আরও আমি এর আগের পরের দিন আমি টটকা বলবো, এর আগের দিনে আরও রাশিফল বলবো, অনেক কিছু 2017 টিপস দেওয়া আছে সেটা অবশ্যই দেবো, কালার যেগুলো বলবো সেগুলো অবশ্যই করুন, দেখবেন খুব ভালো। একদমই ঠিক কথাই, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠান একদম নিয়মিতভাবে ফলো করুন, তাহলেই 2017টাকে একদম সুন্দরভাবে এনজয় করতে পারবেন। সকলে ভালো থাকুন, আজ অনুষ্ঠান এখানে শেষ করছি, নমস্কার।